নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো এই শীতে ঠান্ডা লাগলে তার থেকে বাঁচার কিছু ঘরোয়া টোটকা। শীতের মরশুমে খুশখুশে কাশি, সর্দি, গলা ব্যথা হতেই পারে। সচেতন থাকলে এবং ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে এই ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যায়। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়া এবং বাতাস ছাড়াও ধুলোবালির কারণে খুশখুশে কাশি হতেই পারে, তাই এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব জরুরি। শীতে অনেকেই স্নান করেন না, মনে করেন স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তবে এই ধারণা পুরোপুরি ভিত্তিহীন। কারণ বাইরে থেকে ঘরে ঢুকে ভালোভাবে হাত পা পরিষ্কার করা না হলে ধুলোর কারণে হওয়া রোগের ঝুঁকি বাড়বে। খুশখুশে কাশি হলে মশলা চা উপকারী বলে জানান বিশেষজ্ঞরা। বলা হয় আদা, লবঙ্গ, দারচিনি, তুলসী, সামান্য লবণ ও মধু দিয়ে তৈরি লাল চা পান করলে উপকার পাওয়া যায়। এতে গলার খুশখুশে ভাব কমে আসবে। এখানে বলি, কাশি থেকে মুক্তি পাওয়ার চটজলদি কোনো উপায় নেই, তবে এক্ষেত্রে কফ সিরাপ খাওয়া যেতে পারে। কিন্তু কাশি দীর্ঘস্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খেতে হবে। এছাড়া নিয়মিত স্নান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার অভ্যেস রাখতে হবে। ঠান্ডা লাগলে বা খুশখুশে কাশি হলে গরম জলের ভাপ নাকে টেনে নিলে আরাম পাওয়া যায়। ফুটন্ত জলের ভাপ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকলেও তা থেকে মুক্তি পাওয়া যাবে। এই ছিল এই শীতে ঠান্ডা লাগলে তার থেকে বাঁচার জন্য ছোট্ট কয়েকটি উপায়। আজকের এই ইনফরমেশন ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম ভিডিও আরও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।